আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? বেগুনে আই তো ভালো আছি। তা আর ভাই আর কি ঢাকায় এসে আর বাসায়, তা আই বিকালে কি কি নাস্তা বানাই দিছি আর কি, সেটা রেসিপি না দেখাই আর এর ভিতরে আছে এগুলো রেসিপি। তাই আই এখানে আপনার ই করছে পেঁয়াজু আর কি, আমাদের সে কয় হিয়াজু বানাইতেছি আর কি, হিয়াজু বানানো হয়ে গেছে তাই উড়াই নিতেছি এগুলো। আপনারা সবাই কেমন আছেন আরে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা তো আরে কমেন্ট টমেন্ট করেন না কিনলে আর কি ভুলে গেছেন নাকি আপনারা? তা আমি অবশ্য ভিডিও টিডিও দেই না, এই জন্যই আপনারা মনে হয় আরে ভুলে গেছেন। আমি মনে হয় একেবারে তেলের জন্য আর কি একেবারে রোজার মাসে 2 দিন মনে হয় ইফতারি বানাইছি, আর বেগুন একে রুটি দিয়ে কাজ কাম চালাই দিয়েছি, রুটি দিয়ে খাইছে আর ইফতারি বানাই নি তেলের কারণে। এখানে পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ বানাইছি। বাউরে বা তেলের দাম শুনলে একের তেল ডালে তখন মনে এত কষ্ট লাগে কর মতো না, তাই এখানে আলুর চপগুলো উড়াই নিছি। এখন আমি একটা ডিম চপ বানাবো, একেবারে মানুষ গুনি গুনি একের চারটা ডিম চপ বানাইতেছি। বেশি বানালে বুঝেন তো একেবারে তেল তেল সব নষ্ট হয়ে যাবো, এর লেগে একেবারে বানাইতেছি না। আর তেলের দাম 1 লিটার তেলের দাম 200 টাকা, গরিব মানুষ কেনে কিনবো আমরা, আর কেনই বা খামো। এখানে আর আলু চপ হয়ে গেছে, তাই মনে মনে ভাবতেছি যে এখন থেকে আমি ভিডিও আপলোড দেবো, কিন্তু ভিডিও তো করান লাগবে, ঘরের মধ্যে বসে বসে তো ভিডিও আপলোড দেওয়া যেত না। আর ভিডিও করা যে কত কষ্ট, তা যারা মাইয়ারা এসে সংসার করি যদি ভিডিও করে তাহলে ভিডিও করা অনেক কষ্ট আরে, তাই চেষ্টা করবো আর কি ভিডিও আপলোড দেওয়ার জন্য। তা আন্নেরা যারা আর এতক্ষণ বক বক শুনছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আন্নেরা সবাই ভালো থাকবেন।